মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের হলদিয়ার মঞ্জুশ্রী কুমারচন্দ্র জানা, অডিটোরিয়ামের বিভিন্ন কোম্পানির আধিকারিকদের সাথে সরকারি আধিকারিকদের একটি মিটিং হয়। কোম্পানির সুবিধা অসুবিধা নিয়ে সেখানে উঠে আসে বিভিন্ন তথ্য। হলদিয়ার লালবাবার এক আধিকারিক অভিযোগ জানান, সিওডি না হওয়ার কারণে শ্রমিকরা কাজ করতে চাইছেন না, এতে কোম্পানির উৎপাদন প্রায় 30% কমে গেছে। আর এক কোম্পানির আধিকারিক জানান, হলদিয়া শিল্পাঞ্চলে বিগত 10 বছর ধরে নতুন শিল্প আসেনি, পলিউশন কন্ট্রোল বোর্ডের ছাড়পত্র না পাওয়ার কারণে। আর এক কোম্পানি আধিকারিক অভিযোগের ভিত্তিতে পলিউশন কন্ট্রোল বোর্ডের এক আধিকারিককে জেলাশাসকের ধমকের মুখে পড়তে হয়। জেলাশাসক পুণ্যেন্দু মাঝি জানান, এবার থেকে প্রত্যেক মাসে একটি করে মিটিং হবে। ডিও রিপোর্ট সমাজ হিতৈষী। সিওডি থেকে এই যে অর্ডার যেটা হয়েছে, ইউ শুড নট কনফিউজ উইথ দি এক্সিস্টিং মেকানিজম, মানে নরমালি যতটুকু আমার নলেজ আছে, ইউ হ্যাভ আ কনসালটেশন উইথ দ্য ট্রেড ইউনিয়ন রিপ্রেজেন্টেটিভস, ইজ ইট? মানে আমাদের কাছে যে ইনফরমেশন আছে, বাই 20th June মানে অনেক ইন্ডাস্ট্রি গুলোতে এই যে ট্রেড ইউনিয়ন রিপ্রেজেন্টেটিভ এর সিলেকশন ওটা হয়েছে। আই থিঙ্ক ইন্দোরামা তো হয়েছে, এক্সিউএল, ইজিস, অনেকগুলো বড় বড় ফ্যাক্টরিতে এটা হয়েছে। তো দে আর প্রায়োরিটাইজিং, মানে যে বড় বড় ইন্ডাস্ট্রি যেটা অনেক দিন ধরে পেন্ডিং আছে, ওখানে দে আর প্রিলিমিনারি সিলেক্টিং দ্য লেবার ট্রেড, মানে ট্রেড ইউনিয়ন রিপ্রেজেন্টেটিভস। তারপরে আপনাদের যে নেগোসিয়েশন হবে, আর তারপরে দি রিজন লাইক কমিটি উইল বি দ্য মনিটরিং, মানে সো দ্যাট ওখানে কিছু কমপ্লেইন্টস না আসে। মানে আপনারা নিশ্চয়ই জানেন, লাস্ট বছরে কিভাবে চারজন মুসলমান রয়েছে, ওটা কিছু একটা লিডারের সাথে আপনারা ডিল করছেন, ওখানে দের ইজ নো ট্রান্সপারেন্সি, লেবার রেট সাইডে কি আছে, দের ইজ কমপ্লেইন্টস, অ্যান্ড যেভাবে লিডারমেন করেছেন, দি করাপশন রিলেটেড ইস্যুস। তো এখন গভর্নমেন্ট চাইছে ইট শুড বি ট্রান্সপারেন্ট, এটা কি আপনারা একটা রুমে বসে একটা বড় লিডারের সাথে কথা বলে, দ্যাট উইল বি, দ্যাটস নট হাউ ইট গোইং। তো বাকি যে নরমাল প্রসিডিউর আউটলাইন ইন ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউটস অ্যাক্ট এন্ড ফ্যাক্টরিজ অ্যাক্ট, ওটা দ্যাট উইল কন্টিনিউ, শুধু এটা একটা অ্যাডিশন, সো দ্যাট একটা ট্রাই পার্টাইট একটা সিচুয়েশন তৈরি হবে, সো দ্যাট দ্যার ইজ নো কমপ্লেন্ট। আপনাদেরও লাইবিলিটি থাকবে না, লেবার রিপ্রেজেন্টেটিভদেরও এসএম লাইবিলিটি থাকবে না, দে আর অল ওকে, বিকজ গভর্নমেন্ট ইজ প্লেইং আ রেফারি রোল। ঠিক আছে, তো এটা নিয়ে আপনারা বেশি টেনশন নেওয়ার দরকার নেই। ইন কেস যদি আপনারা ফিল করছেন কি এখানে অনেক দিন ধরে পেন্ডিং আছে, তারপর ট্রেডিশন মানে 2 বছর ধরে পেন্ডিং আছে, সেই ক্ষেত্রে আপনারা ডাইরেক্ট ডিএম সাহেবকে, এসডিও সাহেব, ইভেন পুলিশকে একটু ইনফর্ম করবেন কি আসেন এরকম হয়েছে। আর ইন মানে জাস্ট টু সি আসেন কত কমিউনিটিতে এরকম মিটিং হয় লেবারদেরকে নিয়ে, ক্যান হ্যাভ আ শো অফ হ্যান্ডস অর সামথিং, মানে যেখানে একটাও মিটিং হয়নি, যে লেবার এই যে তারপর ডিমান্ড রিভিশন, শুধু লালবাবাদের প্রবলেম আছে, অনলি ওয়ান কমপ্লেন। সো আই থিঙ্ক আসেন সব জায়গাতে এরকম অ্যাক্টিভিটি স্টার্ট হয়েছে, তো ইন মেবি কাপল অফ মান্থস অ্যাজ এ রিপোর্ট পুজার্স, উই আর টার্গেটিং যত পসিবল তারপর ডিমান্ড রিভিশন গুলো কমপ্লিট করতে। আমাদের যে ফ্যাক্টরিটা আছে সেটা হচ্ছে এইচপিএল লিঙ্ক রোড থেকে একটা রাস্তা গেছে ভেতরের দিকে কসবিয়া গ্রামে, তো সেখানে দেখা যাচ্ছে কিছু টেম্পোরারি স্ট্রাকচার ছিল এবং এখন কিছু পার্মানেন্ট স্ট্রাকচারও গড়ে উঠেছে। তো কিছু ট্রাকস যেগুলো আছে যেগুলো অনেকটাই ক্লিয়ার হয়েছে কিন্তু সেখানে জমায়েত হয়ে আছে, যে কারণে অনেক সময়ই সেখানে প্রবলেম হচ্ছে আর কি আসা যাওয়ার ক্ষেত্রে, এবং সেখানে ট্রাফিক কনজেশনও হচ্ছে। তো সেই জায়গাটা যদি একটু দেখেন, এখন কিছু পার্মানেন্ট স্ট্রাকচারও হচ্ছে যেটা খালের উপরে, মানে এখন খালটা পরিষ্কার হচ্ছে এবং আমরাও সেখানে কন্ট্রিবিউট করেছি, মিউনিসিপ্যালিটি খালটা পরিষ্কার করছে, কিন্তু কিছু পার্মানেন্ট স্ট্রাকচার হচ্ছে যে জায়গাটা, সেখান থেকে গিয়ে প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে এবং সেটা আস্তে আস্তে লাস্ট 1 ইয়ার বা 2 ইয়ার থেকে সেখানে অনেকগুলোই হয়ে যাচ্ছে। না না সেখানে ঠিক আছে, কিন্তু সেটা সেটা গিয়ে আমরা রাস্তা খালটা পরিষ্কার হচ্ছে, আমরা স্যার আমরা ওটা করছি, যেটা যেটা হচ্ছে যে রাস্তার দিকে হয়ে আসছে কিছুটা খালের দিকে, কিছুটা সামনের দিকে হয়ে কন্ডিশন হচ্ছে, গাড়িগুলো যেগুলো আসছে রাস্তাটা ব্লক হচ্ছে। মানে এটাতে আছেন, ইটস নট অ্যান অ্যাক্ট,
তো যেগুলো আছেন ট্রেড ইউনিয়ন অ্যাক্ট অর ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউটস অ্যাক্ট যেটা আছে দ্যাট উইল বি গভর্নিং দি রিক্রুটমেন্ট প্রসেস। এটাতে শুধু দের আর লট অফ মানে যে কারাপ্ট প্র্যাকটিসেস এখানে ছিল যে যেটা গভর্নমেন্টের কাছে কমপ্লেন গিয়েছিল সেটা মনিটর করার জন্য আমরা একটা কমিটি ডিএম সাহেবের নেতৃত্বে হয়েছে। তো ওখানে আছেন ট্রেড ইউনিয়ন নিয়ে কিছু বলেনি, যদি আপনি ওই অর্ডারের লাস্ট থ্রি পয়েন্টস দেখলে তো দিট ইস রিলেটিং টু রিক্রুটমেন্ট অ্যান্ড চার্টার অফ ডিম্যান্ড রিভিশন। তো ওখানে কোথাও আছেন ট্রেড ইউনিয়ন নিয়ে কিছু বলেনি, ট্রেড ইউনিয়নের যে ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস ওর যে রোল যেটা আছে দ্যাট ইজ ইন্ট্যাক্ট আছে। ওনলি রিক্রুটমেন্ট যখন হয় ওটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জকে নর্মালি জানাতে হবে, কিন্তু ওই প্র্যাকটিসটা অনেকদিন ধরে এখানে বন্ধ ছিল। তো সেই জন্য গভর্নমেন্ট একটা নতুন প্ল্যাটফর্ম উইথ দি হাইয়েস্ট অথরিটি অফ দ্য ডিস্ট্রিক্ট ওনার লিডারশিপে করেছেন, সো দ্যাট দের ইজ নো কমপ্লেন্ট। মানে মানে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জকে নর্মালি এরা মানে ইনফর্ম করছে না, তো সেই জন্য আমরা একটা প্রপার একটা প্ল্যাটফর্ম নিয়ে এসেছি জাস্ট অ্যাজ ইনফর্ম করতে হবে, সো দ্যাট দের উইল বি ওয়াইড পাবলিসিটি। মানে ইন্ডাস্ট্রির পক্ষে ওটা ভালো হবে, কেন মানে ওটা বেশি লোক জানা যাবে কি অ্যাজ ইন পাবলিসিটি বেশি হবে, পাবলিসিটি বেশি হয়ে গেলে তো কোয়ালিটি অফ লেবার যারা রিক্রুট হবে ওটাও ভালো হবে। তো একটা প্রপার ইন্ডাস্ট্রিয়াল অ্যাটমসফিয়ার আর বাকি লেবার ওয়েলফেয়ারের জন্য আমরা করেছি। নট থ্রু, আমাদেরকে ইনফর্ম করতে হবে, মানে এই কমিটিটাকে ইনফর্ম করতে হবে যে অর্ডার আপনারা যদি প্রপারলি পড়লে তো লাস্ট থ্রি পয়েন্টসে লেখা আছে দে উইল মনিটর দ্য রিক্রুটমেন্ট, এটা কোথাও লেখা নেই কি উই উইল ডু দ্য রিক্রুটমেন্ট, জাস্ট আমাদেরকে ইনফর্ম করতে হবে। তো আমাদের যে মানে আমাদের যে লোকাল সেলফ গভর্নমেন্টস আছে থ্রু দ্যাট আমরা ওয়াইড পাবলিসিটি দিতে পারি। তো এটা ইন্ডাস্ট্রিয়ালের যে লেবার কোয়ালিটি বাড়ানোর জন্য একটা উদ্যোগ, সেকেন্ড থিং ইজ করাপশন বন্ধ করার জন্য। তো সেক্ষেত্রে কি স্যার, স্যার সেক্ষেত্রে কি একটা বিষয় হবে যে রিক্রুটমেন্টের ক্ষেত্রে অনেকে জানতে পারে না যে কোন কোম্পানিতে কত ভ্যাকেন্সি রয়েছে, সেক্ষেত্রে কি এরকম কোনো রুলস আপনারা করছেন যে এটা রুলস আমরা করছি না, ওটা অলরেডি নোটিফাইড আছে, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জকে জানাতে হবে অ্যান্ড যত ইম্পর্টেন্ট পাবলিক প্লেসে মানে আপনাদেরকে মানে পাবলিসিটি দিতে হবে। তো এখন যেহেতু আছেন ডিএম সাহেবের আন্ডারে দেয়ার আর লট অফ অফিসার্স অ্যান্ড লট অফ এস্টাবলিশমেন্ট, তো আমরা বেশি পাবলিসিটি দিতে পারবে, সো দ্যাট আই টোল্ড কোয়ালিটি অফ লেবার যেটা রিক্রুট হবে।